হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ। তো আজকে আমি হচ্ছে একটা হট টপিক নিয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে যে সাউথ কোরিয়াতে আসতে টোটাল কত টাকা লাগে। তো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আপনার কত লাগছে বা সাউথ কোরিয়াতে যেতে কত লাগে। তো আজকে সাউথ কোরিয়ার একবারে শুরু থেকে শেষ পর্যন্ত উইদাউট পাসপোর্ট অ্যান্ড আইএলটিএস ফি, কারণ পাসপোর্ট কেউ কেউ আছে নিজে করে, তো ওর খরচ লাগে একরকম, কেউ আছে কাউকে দিয়ে করায় তো ওর খরচ লাগে অন্যরকম, আবার আইএলটিএসের ক্ষেত্রেও সেম, কেউ কোচিং করে পরীক্ষা দেয়, কেউ কোচিং না করে পরীক্ষা দেয়, এক একজনের কোচিং ফি এক এক রকম। তো আইএলটিএস আর হচ্ছে পাসপোর্ট, এই দুইটা ছাড়া আমরা কথা বলবো। এখন ধরেন আপনার আইএলটিএস হয়ে গেছে, পাসপোর্টও আছে, এখন হচ্ছে আপনার ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হবে। আর ভার্সিটিতে অ্যাপ্লিকেশনের আগে আপনার হচ্ছে এসএসসি এইচএসসির যে ডকুমেন্টগুলো আছে ওইগুলো হচ্ছে আপনার অ্যাটেস্টেশন করাতে হবে, আর সেটা হচ্ছে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এম্বাসি থেকে। তো এটা হচ্ছে 2 থেকে 3 হাজারের মধ্যে হয়ে যায় বাংলা টাকায়, কারণ আমি যতটুকু শুনছি যে ঢাকা বোর্ডে একরকম, সিলেট বোর্ডে অন্যরকম। তো এটা আমি শিওর করে বলতে পারতেছি না, তবে আমার 3 হাজারের মতো লাগছিল, কারণ আমি অন্য কাউকে দিয়ে করাইছিলাম, কারণ আমার হাতে সময় ছিল খুবই কম। এরপর আপনি যখন ভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 5 থেকে 7 হাজার, 10 হাজার এমন হয়, তবে বেশিরভাগই 5 থেকে 7 হাজার। যেমন আমার উসাং ইউনিভার্সিটিতে আমার অ্যাপ্লিকেশন ফি ছিল 5,100 সামথিং, এবং জোনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি ছিল 6,600 সামথিং। আর কিয়াংসাংয়ে মনে হয় অ্যাপ্লিকেশন ফি নাই, ওইটা আমি শিওর না, অনেক আগে দেখছিলাম। তো আপনারা অ্যাপ্লিকেশনের আগে একটু ভার্সিটির ওয়েবসাইটে চেক করে নেবেন। আপনি ডকুমেন্ট অ্যাটেস্টেশন করছেন, ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছেন, এখন আপনি হচ্ছে ইন্টারভিউর জন্য অপেক্ষা করতেছেন। যখন ইন্টারভিউ হবে, আপনি যখন অ্যাডমিশন লেটার পেয়ে যাবেন, দেন হচ্ছে আপনার ভার্সিটিতে টিউশন ফিস পাঠাতে হবে। তো ওই টিউশন ফিসটা হচ্ছে যে 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ, মানে আফটার স্কলারশিপ এরকমই হয়ে থাকে। তো আমার ছিল 1,90,000-এর মতো, কারণ আমার হচ্ছে যে মোট টিউশন ফি উসাং ইউনিভার্সিটিতে এআইতে মোট টিউশন ফি ছিল $7,400। তো প্রতি সেমিস্টারে হয়ে যায় ওইটা $3,700, আর আমার 50% স্কলারশিপে ওইটা ছিল $1,850-এর মতো, যেটা কিনা 1,91,000-এর মতো আসছিল। তো টিউশন ফির পর হচ্ছে আপনার, টিউশন ফির সাথে সাথে আপনার হচ্ছে যে এনরোলমেন্ট ফি, বা আপনি যে ভার্সিটিতে ভর্তি হইতেছেন ওইটার একটা ফি আছে। তো ভার্সিটি ভর্তির ফি, তারপর অন্যান্য ভার্সিটিতে ডর্ম ফিটা নেয় না, বাট উসাং ইউনিভার্সিটিতে ডর্ম ফি নাই। তো আমি আমি টোটাল দিছিলাম হচ্ছে যে ডর্ম ফি দিছিলাম $990। তো ওই ডর্ম ফিটাকে বাংলাতে আনলে হচ্ছে আপনার 1,02,000-এর মতো হয়, আর আমার ভার্সিটিতে এনরোলমেন্ট ফি ছিল $72,305। যদি অন্যান্য ভার্সিটিতে যান তাহলে ডরমিটরি ফি নাও লাগতে পারে, না লাগে, অনেক ভার্সিটিতে লাগে না। উসাংয়ে হচ্ছে এক সেমিস্টার ডর্মে থাকা লাগে, এটা হচ্ছে ওদের রুলস, দ্যাটস ওয়াই এটা পাঠাতে হয়, 4 মাসের থাকা খাওয়ার, খাবার যদিও খাওয়া যায় না। এরপর হচ্ছে যে আপনি ওই ইনভয়েসটা নিয়ে, বা আপনার এই অ্যাডমিশন লেটার এবং আপনি যে টিউশন ফি পাঠাইছেন সবগুলো একসাথে করে আপনার এম্বাসিতে আপনার ডকুমেন্টগুলো জমা দিতে হবে। এবং এম্বাসিতে সবগুলো ডকুমেন্ট জমা দেওয়ার আগে, যেমন ধরেন আপনার পিতামাতার এনআইডি কার্ড, আপনার এনআইডি কার্ড, তারপর হচ্ছে ধরেন আমাদের দেশে অনেকেরই সমস্যা থাকে, যেমন বাবার নামে এমডি আছে, সন্তানের আইডিতে এমডি নাই, তো এইগুলাকে হচ্ছে অ্যাফিডেভিট করা লাগে। তো ওইখানে হচ্ছে আপনার ট্রান্সলেশন প্লাস নোটারি, এই দুইটা মিলায়া অ্যাভারেজে ধরেন 2,000। এরপর হচ্ছে যে আপনি সবগুলো ডকুমেন্ট একসাথে করে তারপর এম্বাসিতে জমা দিবেন। তো ওই এম্বাসিতে জমা দেওয়ার সময় ভিসা অ্যাপ্লিকেশন ফি নিবে আপনার কাছে $5,400। এরপর আপনি ডকুমেন্ট জমা দিয়ে দিয়েছেন, 2-1 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে আপনার হচ্ছে ভিসার যে রেজাল্ট, অ্যাপ্রুভ অর রিজেক্টেড একটা কিছু চলে আসবে। তো যে যদি আপনার ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়, দেন হচ্ছে আপনার ইয়ার টিকেট ৫০,০০০ থেকে ১,০০,০০০ থেকে ১,০০,০০০। তো এর মধ্যে হচ্ছে আপনি কোনটা দিয়ে আসবেন, তো অ্যাভারেজে ধরি 70,000। তো ইয়ার টিকিট গেলো 70,000। এখন হচ্ছে আপনার ক্যাশ টাকা আনতে হবে, কারণ আপনি বাংলাদেশ থেকে সাউথ কোরিয়াতে আসতেছেন, আপনার আইসাই যে জব পাই যাবেন বা জব পাইলেও যে আপনার মানে ওইটা দিয়ে পুষাবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো নর্মালি সবাই যার যার মতো করে আনে, যেমন কেউ আনে $1,000, কেউ $500, কেউ $800, কেউ $700। যেহেতু আমি উসাংয়ে ছিলাম,
আমাদের ডর্ম ফি দেওয়া ছিল, সেহেতু আমি $1,000 আনছি। বাট $1,000 ধরেন, ১ লাখ টাকাকে আপনি ডলারে কনভার্ট করে নিয়ে আসলেন, তো এখানে ধরেন বাংলা টাকায় ১ লাখ। তো এরপর আছে হচ্ছে আপনার ওই যে ভিসা পাওয়ার সাথে সাথেই আপনি যদি এজেন্সি দিয়ে অ্যাপ্লিকেশন করেন, অনেকেই এজেন্সি দিয়ে অ্যাপ্লিকেশন করে, তো এজেন্সি ফিটা হচ্ছে বাংলাদেশে প্রায় সবাই ১ লাখের মতো নেয়, কেউ কেউ আছে একটু বেশি নেয়, কেউ কেউ কম নেয়, তবে কম নেয় এরকম খুবই রেয়ার, পাওয়া যায় না। আর আমি বলবো যে এজেন্সিটা একটু ভালো করে সিলেক্ট করবেন, কারণ অনেকে আছে যে অনেক ধরা খায়, লাইক অনেক উপরই খরচ যায়, তো এটা একটু ভালো করে খেয়াল করবে। তো এই সবগুলো যদি আমরা হিসেব করি, হিসেব করলে দেখা গেছে যে আমার ৬,৬৪,৫০০ মতো আসছে। এর মধ্যে আপনার একটু কম বেশি হইতে পারে, যেমন আমার ডরমিটরি ফি ছিল আপনার নাও থাকতে পারে, তারপর আবার আপনার টিউশন ফি আমার থেকে কম বেশি হইতে পারে, তারপর দেখা গেছে আপনার শপিংয়ের যে কস্ট ওইটা কম বেশি হইতে পারে। তবে অন অ্যাভারেজে ধরেন যে ৬ লাখ, মানে ৫ থেকে ৭ লাখের মধ্যে লাগে, তো এটা বুঝেই আগান। আর এজেন্সিটা একটু সাবধানে। আর হচ্ছে যে আমি আসলে আমার ভিডিও করার কোনো প্রস্তুতি ছিল না, তাই জাস্ট ক্যামেরা সামনে ধরে, মানে ফোনটা সামনে ধরে জাস্ট ভিডিও করে দিছি, কারণ একটা ভাই আমাকে অনেকদিন আগেই বলছিল এইটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তো আমি ভাবলাম অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করে, তো এই বিষয়ে একটা ভিডিও বানানো যায়, কিন্তু আসলে এই ইদানিং একটু মানে সময় কম পাইতেছি, যার কারণে আসলে ভিডিওর কোনো প্রস্তুতি ছিল না। তবে যাই হোক, আশা করি এর বাইরে কিছু নাই। তো বেস্ট অফ লাক, আর দেখা হবে সাউথ কোরিয়াতে। ওকে, বাই।